বিসমিল্লাহান রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ফাইবার বা আশযুক্ত ফল পেপে খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর পেপে হজমে সাহায্য করার পাশাপাশি ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় তবে পেপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি কারণ কিছু খাবার পেঁপের সঙ্গে খেলে উপকার তো হবেই না তা বিপজ্জনক হয়ে উঠতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এপিসোডে পেপের সাথে কি কি ধরনের খাবার খাওয়া যাবে না ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে চা চায়ে থাকে ট্যানিন এবং ক্যাফেন পেঁপেতে থাকা পাপেইন অ্যানজামের সঙ্গে মিলে গোলযোগ দেখা দিতে পারে দেখা দিতে পারে গ্যাস্ট্রো ইনটেস্ট্রোনাল বা পরিপাক নালীর সমস্যা তাই পেঁপের সঙ্গে চা খাওয়া যাবে না কমলা কমলা লেবু ও পাকা পেঁপে ভুলেও একসঙ্গে খাবেন না শরীরের জন্য একসঙ্গে এর দুই ফল বিষ ভয়ানক ক্ষতি হবে দুধ ও দুগ্ধজাত পণ্য পেঁপেতে পাপেইন এবং কায়মোকাপেইন নামক অ্যানজাইম বিদ্যমান যা দুধকে দই করে ফেলতে পারে ফলে পেপের সঙ্গে দুধ বা দুধজাত কিছু খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে গ্যাস্ট্রিক পেট ফোলা ভাব কিংবা পেটে অস্বস্তি দেখা দেয় প্রোটিন জাতীয় খাবার প্রোটিন শরীরের জন্য অত্যন্ত দরকারি দরকারি এই উপাদান কিন্তু পেপের সঙ্গে একবারই খাবেন না তাতে পেটের গোলমাল দেখা দিতে পারে কারণ পেপেতে অ্যানজাইম রয়েছে যা প্রোটিনকে ভেঙে দিতে পারে তাই এর সঙ্গে উচ্চ প্রোটিনযুক্ত খাবার নামেশনে ভালো লেবু পেপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না কারণ এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে পেটের নানা সমস্যা হয় কাঁচা ও পাকা পেঁপে পাকা পেঁপে সুস্বাদু ও পুষ্টিকর হলেও কাঁচা পেঁপেতে ল্যাকটাসের পরিমাণ বেশি থাকে কাঁচা পেঁপেতে বিদ্যমান ল্যাকটেস গলা ও মুখে জ্বালাপড় ভাব তৈরি করতে পারে বিশেষ করে যাদের ল্যাকটেস অ্যালার্জি আছে টমেটো এবং পেঁপে এ দুটো খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাঁধতে পারে বিপত্তি সালাদের থালায় এই দুটি অনেক সময় একসঙ্গে শোভা পায় তবে শারীরিক কোনো অসুস্থতা এড়াতে এই দুটি জিনিস কখনো একসঙ্গে খাবেন না আচার জাতীয় খাবার আচারের মতো খাবারে বিদ্যমান প্রোবায়োটিক এবং অ্যাঞ্জাইমকে পেঁপেতে বিদ্যমান অ্যান্জাম ভেঙে দেয় তাই এ ধরনের খাবার পেঁপের সঙ্গে না খাওয়াই ভালো চর্বিযুক্ত খাবার পেঁপে ও চর্বিযুক্ত খাবার মিশিয়ে খেলে পেট ফুলে যাওয়া বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে ভাজা খাবার চর্বিযুক্ত মাংস কিংবা ক্রিমযুক্ত সসের মতো খাবারগুলো উচ্চ চর্বিযুক্ত এর সঙ্গে পেঁপে মিশিয়ে খাওয়া মোটে উচিত হবে না প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন